আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ডেটা অ্যানালিটিস স্কিলটা কি তার আছে কি নেই আমি এখানে বলতে চাইছি যে প্রতিটা মানুষের ডেটা অ্যানালিসিস স্কিল আছে সেটা আমরা ভাবি যে আমাদের কাছে কোনো ডেটা অ্যানালিসিস স্কিল নেই তবে আমি একটুকু বলতে পারি যে আমরা যখন বড় হচ্ছি তখন আমাদের আশেপাশে প্রচুর ডেটা থেকে আমরা প্রতিনিয়ত সিদ্ধান্ত নিচ্ছি এবং সেই সিদ্ধান্ত নেবার সময় আমরা অনেক সময় ভুল করি আবার অনেক সময় ঠিক কাজটা করি এর অর্থ হচ্ছে আমাদের আশেপাশে ডেটা থেকে আমাদের ডেটা অ্যানালাইসিস স্কিল অলরেডি আছে আমাদের মাথায় এখন এটার ব্যাপারে আমরা যদি একটা ডেফিনেশন দেখি যেটা আমি দিচ্ছি কোর্সের আর গুগল সার্টিফিকেশন বিশেষ করে গুগল ডেটা অ্যানালিটিক্স সার্টিফিকেশন কোর্সে অ্যানালিটিক্যাল স্কিল কোয়ালিটিস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অ্যাসোসিয়েটেড উইথ সলভিং প্রবলেমস ইউজিং ফ্যাক্টস এখানে অনেকগুলো কিওয়ার্ডস আছে আমি বলছি কোয়ালিটিস ক্যারেক্টারিস্টিক্স এর অর্থ হচ্ছে আমরা একটা প্রবলেমকে সলভ করছি উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কোয়ালিটিস এবং আমরা এটা কিভাবে করছি ইউজিং ফ্যাক্টস মানে আমাদের সত্যিকারের ডেটা থেকে এটা ঠিক যে আমাদের অ্যানালিটিক্যাল স্কিলের মধ্যে অনেকগুলো আসপেক্ট থাকবে যেগুলোকে আমরা যদি আলাদাভাবে আপনার সাথে আলাপ না করি তাহলে এর ভেতরে আমাদের ঢোকা বেশ কষ্টকর হয়ে পড়তে পারে গুগলের ট্রেনিং কন্টেন্ট এ ব্যাপারে পাঁচটা পয়েন্টের কথা বলেছেন এই পাঁচটা পয়েন্টের মধ্যে কিউরিয়সিটি হচ্ছে প্রথম আন্ডারস্ট্যান্ডিং কনটেক্সট তিন নম্বর পয়েন্ট হচ্ছে হ্যাভিং টেকনিক্যাল মাইন্ডসেট এরপরে আসছে ডেটা ডিজাইন আর সব শেষে আছে ডেটা স্ট্র্যাটেজি আমি বুঝতে পারছি আপনি এ মুহূর্তে বলতে পারেন যে আমাদের এই ধরনের স্কিল সেট নেই অথবা এর মধ্যে কয়েকটা জানেন অথবা এটার একটা মিক্স হিসেবে কিছুটা জানা আছে প্রথম কথা হচ্ছে ফকের আবার কম্পিউটার সায়েন্স বা আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন তা সবচেয়ে শুরুতে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে উৎসুক অর্থাৎ আপনি এই ব্যাপারটাকে জানতে চাচ্ছেন আপনি এই ব্যাপারটা শিখতে চাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন আমার বাহান্ন বছরে আমি যেটা দেখেছি যারা একটা জিনিস শিখতে যাচ্ছেন এবং সেটা যদি উনি মনে প্রাণে শিখতে চান সেটা অবশ্যই উনি শিখে ছাড়বেন যারা কিউরিয়াস তারা সবসময় নতুন চ্যালেঞ্জ খুঁজতে চান এবং সেই চ্যালেঞ্জটা খুঁজতে যেয়ে তারা প্রবলেম সলভ করেন এই রাস্তায় হাঁটতে গিয়ে উনি একটি এক্সপিরিয়েন্স গ্যাদার করেন যেই এক্সপিরিয়েন্সটা শেষে লার্নিং হয়ে দাঁড়ায় আর সেটাই নলেজ ঠিক না আপনি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তার মানে আপনার মধ্যেও কিন্তু কিউরিওসিটি আছে এবং এই কারণেই এই শুধুমাত্র এই একটা কারণে আপনি এই কোর্স শেষ করতে পারবেন এর পরের পয়েন্টটা হচ্ছে কনটেক্সট মানে আন্ডারস্ট্যান্ডিং কনটেক্সট আমাদের ভাষায় কনটেক্সট হচ্ছে একটা কন্ডিশন যে কন্ডিশনের মধ্যে আমাদের কোনো কিছু এই মুহুর্তে আছে বা একটা ঘটছে জিনিস যেমন আমি এই মুহূর্তে ডেটা অ্যানালিটিক্স কোর্স নিয়ে আলাপ করার সময় যদি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে আলাপ করতাম তাহলে সেটাকে আউট অফ কনটেক্সট বলা যেত আমরা যে জিনিসটার উপরে ডেটা অ্যানালাইটিক্স করতে যাচ্ছি সেটার সাথে সেই আউটকাম বা ডেটার সাথে সেটা আউটকামের কনটেক্সটে কীরকম মিল আছে ডেটা অ্যানালিটিক্সের মধ্যে কনটেক্সটা খুব ইম্পর্ট্যান্ট এই কারণে আমাদের কাজের ফুল পিকচারের মধ্যে এটা আসলে কোথায় আছে কেমনভাবে আছে কেমনভাবে একটার সাথে আর একটা সম্পর্কিত এরপরের স্কিলটা খুবই সোজা যেটাকে আমরা বলছি টেকনিক্যাল মাইন্ডসেট টেকনিক্যাল মাইন্ডসেট আসলে কিছুই না আমরা যে কোনো একটা জিনিসকে ছোট ছোট ভাগে কিভাবে ভাগ করে সেই জিনিসটাকে লজিক্যালি সলভ করবো শুরুতে যে কোনো সমস্যা অনেক বড় থাকে এবং সেটাকে আস্তে আস্তে আমরা কিভাবে ছোট করে ভাগ করে লজিক্যালি আইসোলেট করে কীভাবে প্রবলেমটাকে সলভ করবো সেটাই হচ্ছে আমাদের টেকনিক্যাল মাইন্ডসেট আমরা যখন একটা প্রোগ্রামিং করি সেই প্রোগ্রামিংয়ে একটা বড় সমস্যাটাকে আস্তে আস্তে ছোট মডিউলে ভাগ করে সেটাকে লজিক্যাল প্রসেসে এবং সেটার একটা অর্ডারলি ফ্যাশানে কাজটাকে শেষ পর্যন্ত সলভ করার অর্থই হচ্ছে আমরা একটা টেকনিক্যাল মাইন্ডসেট নিয়ে কাজ করলাম চার নম্বর স্কিল সেটটা হচ্ছে ডেটা ডিজাইন যার মাধ্যমে আমরা আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে ঠিক মতো অর্গানাইজ করতে পারছি কি না সেটা একটা বড় স্কিল আমাদের আশেপাশের তথ্যগুলোকে কীভাবে ডেটাবেজে রাখবো অথবা আমাদের ডেটাবেজে কীভাবে সেটা রাখলে আমাদের কাজগুলো আরও সহজ হয়ে যাবে সেটার একটা ভালো ডিজাইন কনসেপ্ট দরকার আমার ফোন বুকে আমি কনট্যাক্টসগুলো যেভাবে রাখি সেটা একটা আমার কনসেপ্ট যে আমি যার নামটা রাখবো তাকে আমি শুরু করবো তার অর্গানাইজেশন নাম দিয়ে তারপরে তার ফার্স্ট নেম তারপরে তার লাস্ট নেম সেভাবে আমি ডেটা বেজে সেভ করতে চাই অনেকে হয়তো বা শুরু করবেন তার ফার্স্ট নেম দিয়ে তারপর লাস্ট নেম অথবা অর্গানাইজেশন নেইম এটা যে যেভাবে ডেটাটাকে ডিজাইন করে এটা তার কনসেপ্টের উপর এই পুরো জিনিসটা নির্ভর করছে আর সবশেষে যেটাকে আমরা বলছি একটি খুবই ইম্পর্ট্যান্ট স্কিল ডেটা স্ট্র্যাটেজি গুগলের ডকুমেন্টেশন বলছে ডেটা স্ট্র্যাটেজি ইজ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য পিপল প্রসেসেস অ্যান্ড টুলস ইউজড ইন দ্য ডেটা আমরা যখন মানুষের ম্যানেজমেন্টের কথা বলছি তার মানে এখানে একজন ডেটা অ্যানালিস্ট উনি কিভাবে একটা ডেটা ঠিক মতো ইউজ করবেন যাতে উনি শেষ পর্যন্ত তাদের রাইট সলিউশনটা পান আমরা যখন প্রসেসের ম্যানেজমেন্টের কথা বলবো তখন আমাদের এই সলিউশনে যাবার পথে যে রাস্তাটা আছে সেইটা ঠিক মতো অ্যাক্সেসেবল কিনা সেখানে কোনো বাধা বাধাবান্ধক থাকলে সেটাকে ছড়িয়ে ফেলা আর সবশেষে টুলসে কথা বলেছে যে আমরা চাইবো যে আমাদের এই প্রবলেম সলভিংয়ে সবচেয়ে ভালো টুলটাকে ব্যবহার করতে এবং সেটা আসলে রাইট টুল কিনা আমরা এই ব্যাপারে সামনে আরও বড় উদাহরণ নিয়ে কথা বলবো আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে।